যে মামুনের খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখাশোনা করার জন্য আছে। ওরা সারাক্ষণই টেনশন করতে থাকে, ভাইয়া এখন কি খাবে, ভাইয়া কোন খাবার ভালো লাগবে, কোন খাবার ভালো লাগবে না, এটা নিয়েই তারাও অনেক পেরেশানিতে থাকে। তো সেদিন ওর ঘুম থেকে উঠে মনে হলো সে ফ্রাইড রাইস অ্যান্ড এটার সাথে যে সেট মেনুটা ওটা খাবে। তো ওটা যখন আমি অর্ডার করলাম, বাসার খাবার খাবে না, তো ফ্রাইড রাইসটা যখন অর্ডার করলাম, সে কিছুক্ষণ খাওয়ার পরে বললো যে তার এই অবর রেস্টুরেন্টের এই সুপি নুডলসটা সে খেতে চায়, বিফ সুপি নুডলসটা সে খেতে চায়। তো এই নুডলসটা ওর খুব পছন্দ, এত পছন্দ যে সে যে মানে জামা কাপড় ঠিক মতো পরে খাবে সেটারও তার ধৈর্য নাই, সে কোনো রকম গলার মধ্যে গেঞ্জিটা প্যাঁচেই খেতে বসে গেছে। যাই হোক, ওকে খেতে দেখলে আমার অলওয়েজ খুব ভালো লাগে। মামুনের খাওয়ার রুচি কিন্তু আগে কখনোই এরকম ছিল না, সে একদমই খেতে চাইতো না, এগুলো আমি বারবার আপনাদেরকে বলে আসছি। এবং ওর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, ওর হেলথ দেখলে আপনারা বুঝতে পারবেন যে শুকনা কাঠি পিলপিলা ছিল একদম। তো রিসেন্টলি ওর খাওয়ার